বাংলাদেশে যাবার পথে কন্টেনার থেকে উদ্ধার হয় একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল কন্টেনারসহ সহ দুজনকে আটক করেছে বিএসএফ পরে তাদেরকে তুলে দেওয়া হয় পেট্রাপোল থানার হাতে বাংলাদেশে যাবার পথে পেট্রাপোল পার্কিং এলাকায় একটি কন্টেনারের ভেতর থেকে উদ্ধার দেড়শো বোতল ফেন্সিডিল ফেন্সিডিল পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে বিএসএফ এদিন বিএসএফের একশো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা বাংলাদেশে যাবার আগে নিয়ম মাফিক ট্রাকে তল্লাশি করছিলেন সে সময় দুই যুবককে দেখে সন্দেহ হয় তাদের বিএসএফকে আসতে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে দুই যুবক তাড়া করে তাদের ধরে ফেলে বিএসএফ উদ্ধার হয় দেড়শো বোতল ফ্যান্সিডিল ফ্যান্সিডিল থাকা ট্রাকটিকেও আটক করেছে বিএসএফ আটক হওয়া দুই যুবক বিনয় কপাট ও সৌমিত্র মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে অতীতেও কন্টেনার বোঝায় ট্রাকের মধ্যে থেকে পাচারের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এর পেছনে কন্টেনার মালিকদেরও একাংশের যোগসাজেশ আছে বলেই মনে করছেন সাধারণ ট্রাক মালিকেরা ঘটনার তদন্ত শুরু হয়েছে দীপবিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল